এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ আবারও এক ধাক্কায় প্রচুর বেড়ে গেল বাংলাদেশে সোনার দাম। বর্তমানে একের পর এক রেকর্ড করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এর আগে পরপর তিন ধাপে বাড়ানো হয় গহনা সোনার দাম, যা সর্বশেষ দাম বেড়ে হয়েছিল 1,15,450 টাকা। এরপর চার দিন যেতে না যেতেই আবারও চতুর্থ ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস। গতকাল 11 মে বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পাশাপাশি বিশ্ব রাজনৈতিক অস্থিরতা, এছাড়া প্রতি মুহূর্তে বেড়েই চলেছে আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম, যার ফলে স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবী স্বর্ণের দাম। তাছাড়া অনেকটাই বেড়ে গিয়েছে টাকার বিপরীতে ডলারের দাম। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে, সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালমার্কযুক্ত 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে 1,832 টাকা দাম বাড়িয়ে 1,17,282 টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। এছাড়া 21 ক্যারেটে বাড়ানো হয়েছে 1,750 টাকা, তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,11,951 টাকা। গতকাল 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 1,10,201 টাকা। তাছাড়া আজ থেকে 18 ক্যারেট সোনার অলঙ্কার বানাতে গেলে খরচ পড়বে 95,960 টাকা, যা প্রতি ভরিতে বাড়ানো হয়েছে 1,505 টাকা। এর আগে 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 94,455 টাকা, এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1,249 টাকা। এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 79,339 টাকা, যা এর আগে ভরিতে 2,601 টাকা দাম বাড়িয়ে 78,090 টাকা নির্ধারণ করেছিল বাজুস। বন্ধুরা, আজকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও এখনও অপরিবর্তিতই রাখা হয়েছে রূপার দাম। অন্যদিকে দেশের বাজারে পরপর 8 দফায় স্বর্ণের দাম কমেছিল ভরিতে 10,265 টাকা, যা গত 4 দফায় বেড়েছে 8,119 টাকা। বন্ধুরা, নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, এছাড়া স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।